গাইজ দেখুন আজকে কি রান্না করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আজকে কি কি রান্না করব তো আপনাদের সাথে শেয়ার করব, তো পুরাটা ভিডিওর সাথেই থাকুন। দেখুন এই যে লোশা করে নিয়েছি, তো আটা আর চাউলের গুঁড়ি দিয়ে কিন্তু এই যে আমি লোশা করে নিয়েছি, তো পিঠা বানাচ্ছি, তেলের পিঠা বানাচ্ছি। তো দেখুন এই যে, তো একটু একটু করে জাতা দিয়ে দিলে কিন্তু পিঠাগুলো সুন্দর হয়ে ফুলে যায়। তো এরকম করে পিঠা বানাচ্ছি, তেলের পিঠা আমার বাচ্চারা খেতে খুব পছন্দ করে। তো গাইস দেখুন আজকে কি কি রান্না করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো প্রথমে দেখুন পিঠা বানাচ্ছি, তেলের পিঠা, ফুলকো ফুলকো পিঠা। দেখুন আমি যে লোশা করে কিন্তু নিয়েছিলাম, চাউলের গুঁড়ি দিয়ে একটু লোশা করে নিয়েছিলাম, তো পিঠাগুলো কিন্তু অনেক ফুলকো ফুলকো হচ্ছে। তো খেয়ে দেখেছি অনেক সফট হয়েছে আর খেতে অসাধারণ হয়েছে। তো দেখুন এরকম করে আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি। তো দেখুন এই যে পিঠাগুলো দেখুন কত সুন্দর হয়েছে, আর অনেকক্ষণ পর্যন্ত থাকবে এরকম মুচমুচে। তো আপনাদের সাথে শেয়ার করলাম আজকে কি কি রান্না করতেছি, তো পুরোটা ভিডিওর সাথেই থাকুন। তো গাইজ দেখুন এই যে, যারা কখনো পিঠা বানায় নাই তারা কিন্তু এরকম করে পিঠা বানাইতে পারেন। তো লোশাটা কিন্তু পাতলাই হবে, খুব বেশি ভারী হবে না, না হলে কিন্তু পিঠা ফোলে না। তো একদম সহজ তেলের পিঠা বানাইতে। তো এই যে এরকম করে আমি পিঠা বানিয়ে নিয়েছি সবগুলো পিঠা। তো একে একে সবগুলো পিঠা এরকম করে বানিয়ে নিয়েছি। চুলার আঁচটা কিন্তু মাঝারি আকারে রেখেছি, তো বেশি যদি আঁচ দেয় তাহলে কিন্তু পিঠা ফুলবে না, ভালো হবে না। তো এই যে দেখুন পিঠার ভিতরে কত সুন্দর হয়েছে, আর খুব সফট হয়েছে, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তো আপনাদের সাথে শেয়ার করতেছি দেখুন কত সুন্দর হয়েছে পিঠা। ভেঙে আপনাদেরকে দেখালাম, তো আমি খেয়ে দেখেছি অনেক স্বাদ হয়েছে, এরকম করে পিঠা বানিয়ে খেয়ে দেখবেন। তো আরও কি কি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি, তো পুরোটা ভিডিওর সাথে থাকুন। দেখুন এই যে পিঠাগুলো কত সুন্দর হয়ে ফুলে গেছে, এই যে দেখুন শুটকি লাড়া করতেছি। তো আমি আলু দিয়ে কিন্তু শুটকি লাড়া করতেছি, তো এরকম করে আলু দিয়ে শুটকি লাড়া বানিয়ে খেয়ে দেখবেন। তো এই যে এখানে মূলার তরকারি রান্না করেছি, পুঠি মাছ দিয়ে মূলার তরকারি রান্না করেছি, তো খেতে কিন্তু অসাধারণ লাগে। এরকম করে মূলার তরকারি রান্না করে খেয়ে দেখবেন আর পিঠা বানিয়ে খেয়ে দেখবেন। তো প্রতিদিনের মতো ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, তো আমার বাচ্চারা পিঠা খাচ্ছে, তো আমি বানাচ্ছি, তো আমার মেয়েরা খাচ্ছে। তো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্ট করে জানাবেন। দেখুন আমার পিঠা বানানো কিন্তু শেষ, তো আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ। Oh, 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 oh